তখন কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ শুরু হওয়ার কিন্তু কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেনে হতে চলেছে কিছু পরিবর্তন। তো বন্ধুরা কি সেই পরিবর্তন সেটা জানার জন্য ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অনেকগুলো হারের পর কিন্তু সবে মাত্র জিতের মুখ দেখছে। তো বন্ধুরা সেই জয়টাকে কিন্তু সুগম করার জন্য কলকাতা নাইট রাইডার্সকে কিছু কিছু পরিবর্তন করতে হবে তার টিমে। তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেন কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট করা, সেই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার প্লেয়িং ইলেভেনে খুব একটা পরিবর্তন করবে না। শুধুমাত্র কিন্তু বৈভব আরোরার জায়গায় পিচ কন্ডিশন দেখে অনুকূল রয় অথবা শ্রেয়স শর্মাকে খেলাতে পারে। তো বন্ধুরা আরেকটা কিন্তু করতে পারে, ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু বাদ দিতে পারে, কিন্তু আশা করা যাচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে বাদ দেবে না কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা এইরকমই কিন্তু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা থাকবেন। বাই বাই।